1 জুন থেকে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিপক্ষ দলগুলোর জন্য বাংলাদেশ হুমকি হয়ে উঠতে পারে বলে মনে করছেন সাবেক ভারতীয় কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, সাবেক পাকিস্তানি কিংবদন্তি অধিনায়ক ওয়াসিম আকরাম। সম্প্রতি এক আলোচনা অনুষ্ঠানে এই দুই ক্রিকেট তারকা এমন মন্তব্য করেন। বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যের দিকে ইঙ্গিত করে সৌরভ গাঙ্গুলি বলেন, ব্যাটিংয়ের কারণেই বাংলাদেশ সফলতা পাচ্ছে। আপনি দেখুন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ব্যাটিংয়ে অনেক উন্নতি সাধন করেছে। 2015 বিশ্বকাপ থেকে তারা ভালো ব্যাটিং করছে এবং এটি তাদের সাফল্যে বড় ভূমিকা রাখছে। বাংলাদেশ দলে এখন অনেক পারফর্মার আছে, নিজের দিনে যে কোনো ব্যাটসম্যান তারা সেরা খেলাটা খেলতে পারেন এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্তত একজন ব্যাটসম্যানকে দায়িত্ব নিতে হয় এবং পুরো 50 ওভার ধরে ব্যাট করতে হয় এবং এটি যদি তারা করতে পারে বিশ্বের যে কোনো দলকেই তারা হারাতে পারবে। ওয়াসিম আকরাম বাংলাদেশকে এই টুর্নামেন্টের অন্যতম ভালো ফিল্ডিং করা দল হিসেবে আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশের এই দলটি অনেক তরুণ ও অঙ্গীকারবদ্ধ, তারা টুর্নামেন্টের অন্যতম ভালো ফিল্ডিং করা দল। কয়েক বছর ধরে তারা মারাত্মক পরিশ্রম করছে এবং ক্রমশ উন্নতি করছে। নির্দ্বিধায় ইংল্যান্ডে ভালো করার সুযোগ রয়েছে তাদের।